সরকার রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে যে 34 বছর ধরে বামফ্রন্ট সরকার স্বৈরাচারী সরকার তারা কিন্তু আমাদের এই মহিলাদের ক্ষমতাকে কুক্ষিগত রাখার চেষ্টা সব সময় চালিয়ে গেছেন। আপনারা শুনলে অবাক হবেন, ভাবতেও আমাদের বুকটা কেঁপে ওঠে। আমাদের এই বিজেপি গেরুয়াধারী কিছু মানুষ মহিলাদের কিন্তু এখনো মন্দিরে প্রবেশিতা নিষিদ্ধ করে, জোর করে আটকে দেওয়া হয়, মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো কিন্তু আমরা যদি একটু উল্টে দেখি, আমাদের যদি রাজ্যের দিকে তাকাই, আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই, আমাদের নারী জাগরণের প্রতীক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, তৃণমূল সরকার চলছে, সেই রাজ্যের দিকে যদি আমরা মুখ ফিরিয়ে দেখি, সেখানে নারীদের সব দিক দিয়ে কিন্তু অগ্রাধিকার রয়েছে। মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে জনমুখী প্রকল্পের আলোচনা সভা, এই সভায় মহিলাদের কি বার্তা দিলেন? আজকে ভাজাচাউলি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের নারী জাগরণের প্রতীক, উনি যেসব জনমুখী পরিকল্পনাগুলো প্রণয়ন করেছেন তার সেই বার্তাগুলো আজকে সভা থেকে আমরা দিতে চাই। তো আমাদের নারী জাগরণের প্রতি বেশিরভাগ পরিকল্পনাগুলিই কিন্তু মহিলাদের সাথে জড়িয়ে রয়েছে। আমরা সত্যিকারে আমাদের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর জন্য আমরা গর্বিত, কারণ আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে সেই যে আমাদের মর্যাদা সম্মান, সেই সম্মানটা কিন্তু আমরা নেত্রীর হাত থেকেই পেয়েছি। উনি প্রথমেই 50% রিজার্ভেশন, মহিলা রিজার্ভেশনের মধ্য দিয়ে পঞ্চায়েত থেকে পৌরসভাগুলিতে আমাদের প্রশাসনিক দায়িত্বে মহিলাদেরকে এইরকম একটা সম্মানের সুযোগ করে দিয়েছেন। তাই আমরা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্পগুলো সেইগুলো আমরা আমাদের আজকে সবার সামনে প্রচারের উদ্দেশ্যেই আজকে যে প্রত্যেকটা মানুষ এই প্রকল্পগুলো, যে প্রায় আমরা 99% মানুষের পাশে কিন্তু এই পরিষেবাগুলো কোনো ধর্ম বর্ণ কোনো রং না দেখেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের বাড়ির কাছেই পৌঁছে দিয়েছেন। তার আরও যাতে বেশি আমরা মানুষের পাশে এই সব প্রকল্পগুলোকে যাতে পাইয়ে দিতে পারি, মানুষের কাছে যাতে আরও পৌঁছে দিতে পারি, এই প্রচারটার জন্যই আজকে আমাদের এই ভাজাচাউলি মহিলা তৃণমূল কংগ্রেসের এই সভা। পরবর্তী দিনে এই প্রকল্প নিয়ে মহিলাদের নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? আমরা পরবর্তী দিনে, আজকে যেমন আমরা অঞ্চলে সংগঠিত হয়েছি, পরবর্তী দিনে আমরা ব্লক স্তরে বড় ধরনের এরকম সভা করে আমরা অনেক সংখ্যক মহিলাদের মাধ্যমে আমরা এই জনমুখী প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতে চাই, পৌঁছে দিতে চাই। আমরা জানি যে এই ধরনের প্রকল্পগুলো বেশি মানে মানুষের পাশে পৌঁছে দেওয়ার জন্যই মহিলারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই আমরা পরবর্তী দিনে চিন্তা করেছি আমরা ব্লকে এই ধরনের বড় একটা সভা করে আমরা যাতে প্রত্যেকটা মানুষের পাশে মানে মমতা ব্যানার্জির এই প্রকল্পগুলো পৌঁছে যেতে পারে, মানুষের পাশে থাকতে পারি আমরা, সেজন্য আমরা সেই। আপনার নাম? আমার নাম মিতারানী সাউ। ডেজিগনেশন কোনটাই? শ্রী মহিলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট। শিক্ষা উমা অধিকারী, পঞ্চায়েতের সদস্য অসীমা মান্না, পঞ্চায়েতের সদস্য আমাদের মামনি ধারামী 13 তারিখ পর্যন্ত কিছু ঘোষিত কর্মসূচি নিয়েছেন। আমাদের বাংলার প্রত্যেকটি নাগরিককে বাঁচার মতো বাঁচতে গেলে, স্বাধীনভাবে বাঁচতে গেলে তার প্রতিকারের দরকার, আন্দোলনের দরকার, অবস্থান বিক্ষোভের প্রয়োজন রয়েছে, সেটা আমাদের মমতা ব্যানার্জি ঠিক করে দিয়েছিল। 6 তারিখে আমরা শুরু করেছিলাম মানে মূল্য বৃদ্ধি, প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। আমরা 6 তারিখে মিছিল মিটিং করেছিলাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। 7 তারিখে আমরা করেছিলাম আমাদের রেলের বেসরকারীকরণের প্রতিবাদ জানানোর জন্য। আমরা শিলিগুড়ি রেল স্টেশনে আমাদের 3 নম্বর ব্লক অবস্থান কর্মসূচি করেছিলাম। পরে বিভিন্ন দিনগুলো
জেলাগুলোতে বিভিন্ন কর্মসূচি আপনারা নিশ্চিত দেখেছেন, গ্যাসের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এ টু জেড যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তার মূল্য বৃদ্ধির জন্য আমরা প্রতিবাদ। আর সঙ্গে সঙ্গে আজকের দিনে আমরা হাজার চল্লিশ মহিলা সংগঠনের পক্ষ থেকে মমতা ব্যানার্জির যে 65টি খানা জলমুখী প্রকল্প আছে সেই প্রকল্পগুলি সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণা তুলে দেওয়ার জন্য প্রচারের জন্য আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আর সঙ্গে সঙ্গে সাংগঠনিক আলোচনা যেহেতু আছে, আমরা প্রত্যেকটি বুথ থেকে তিনজন করে তিনটি করে নাম নিয়েছি, 18টি বুথ, 18 দিনে 54 জনের একটি আঞ্চলিক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি আমরা গঠন করলাম। আমি প্রস্তাবগুলো রাখছি, এই কমিটি কিন্তু ফাইনাল হবে। কাকুয়া থেকে নাম পেয়েছি অনুপমা গিরি, স্বামী পিচুষ, পূর্ণিমা সাউ, স্বামী হিমাংশু, পূর্ণিমা দলাই, স্বামী সীতারাম, তিনজন আছে কি এখানে? আমরা ভাজা চাউলি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মিতারানী সাহুর নির্দেশ ক্রমে আমাদের বাংলার অনুপ্রেরণা, আমাদের বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিভিন্ন রকমের কর্মসূচি 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ছিল, আবার 21 তারিখে একটি কর্মসূচিও রয়েছে। তো আজকের আমাদের কর্মসূচি ছিল আমাদের জনমুখী যে প্রকল্প, সেই প্রকল্পগুলি প্রচার। তো আমরা আজকের দিনে ভাজাচৌলি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে মমতা ব্যানার্জির যে বাংলার যে জনমুখী বিভিন্ন প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো প্রচারের জন্য আমরা মহিলাদেরকে সংগঠিত করেছিলাম এবং মহিলাদের ব্যানারে আজকের এই সভাটা আরম্ভ হয়েছে। তো এইরকম একটি সভায় আমরা পেয়েছিলাম আমাদের ব্লকের সভানেত্রী মিতারানী সাহু মহাশয়কে, আমাদের ব্লক সংগঠনের অভিভাবক সভাপতি সমানীয় নন্দলাল মাইতি, আমাদের যুব সংগঠনের সভাপতি হরিশঙ্কর মিশ্র এবং আমাদের এই অঞ্চলের প্রধান সকম বা উপপ্রধান আমাদের নীলকমল ঘোড়াই এবং যুব সভাপতি আমাদের কালীপদ দলৈর, আর সভানেত্রী সোমারানী করণ, এবং তাদের উদ্যোগেই মূলত আজকের এই সভাটা আমরা আরম্ভ করেছি। এবং এখানে শুধু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পগুলো যে 62টি খানা আছে সেই প্রকল্পগুলো শুধু তুলে ধরিনি, সঙ্গে সঙ্গে মহিলা সংগঠনকে আরও সংগঠিত করবার জন্য তার জন্য একটি আঞ্চলিক কমিটিও গঠন করলাম। এবং আগামী দিনে আমাদের এই মহিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আগামী দিনে
আমাদের মমতা ব্যানার্জির নির্দেশক্রমে সমস্ত রকমের সাংগঠনিক কর্মসূচি করবেন এবং উন্নয়নের সঙ্গেও যুক্ত থাকবেন। বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নন্দিতা আদক মহোদয়াকে, কর্মাধ্যক্ষ আমাদের নবনীতা পাল মহোদয়ের সুযোগ্য প্রধান সম্মানীয় স্বপন বাগ মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি, এবং সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি সাবেক প্রতিষ্ঠিত যিনারা আছেন তিনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। মুখ্যমন্ত্রীর বাংলার সমস্ত ধরনের জনমুখী যে প্রকল্প, সেই প্রকল্প প্রচারের জন্য মূলত আজকের এই সভার আয়োজন করেছি। আর সঙ্গে সঙ্গে আমাদের ভায়াচৌলি মহিলা তৃণমূল কংগ্রেস একটি কমিটি আমরা আজকে গঠন করব। সেই কমিটি প্রত্যেক বুথ থেকে আমরা তিনজন মহিলা তুলে নিব। আমাদের 18টি বুথ, 18-54 জন মহিলাকে নিয়ে একটি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি গঠন হবে, যেটা আপনাদের সামনে প্রস্তাব এক্ষুনি রাখবো এবং সকলে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন হবে। হাজারচৌলি অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রাক্তন পঞ্চায়েতের সদস্য শিক্ষক কালীপদ দলুই, আমাদের কাঁথিতিন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নন্দিতা আদক, শিশু নারী কর্মাধ্যক্ষ নবনীতা পাল, আমাদের ব্লক কমিটিতে রয়েছেন নন্দিতা আদক, আবার সাবিত্রী দাস আইসিডিএস থেকে আমাদের ভাজাচলি অঞ্চলে তিনজন ব্লক কমিটিতে আছে, সোনাকরণ, নন্দিতা আদক, সাবিত্রী মণ্ডল, তিনজন প্রত্যেক অঞ্চল থেকে তিনজন, তিনটি করে নাম আমাদের ব্লক কমিটিতে রয়েছে, তিনজন উপস্থিত রয়েছেন, একটু পরিচয় করে দেওয়া হলো। সোনাকরণ কমিটি এই অঞ্চলের নেতৃত্ব, ব্লক প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটি বার্তা ব্লক কমিটির সঙ্গে। পশ্চিম বাংলায় তুলনামূলক ভাবে অনেক করোনা আক্রান্তের সংখ্যা কম, কোভিড-19 এর সংখ্যা অনেক কম। আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি প্রথম সূচনা করছি এখানে উদ্বোধন সংগীত দিয়ে। সকলকে বরণ করে নিয়েছি, এরপরেই আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। আজকের এই সভার সভাপতির তবলায় সঙ্গতি করবেন আমাদের সীতারাম দোলাই মহোদয়। এই সভা থেকে আমরা উমা অধিকারী মহোদয়া, অসীমা মান্না মহোদয়া এবং তৎসঙ্গে আমাদের মামনি ধারাবী মহোদয়া, তিনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই